বাংলা ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম নেতা, উক্ত জেলা শাখার অন্যতম নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য এবং মাতৃজাতিপরম চট্টগ্রামের অন্যতম সংগঠন জনাব সমনজরুল আজকের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখতেন। সবাইকে প্রাক্তন জাসদ ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি একসময় ছাত্রলীগের পক্ষ থেকে জাসদ হিসাবে জড়িত ছিলাম, বিভিন্ন কারণে রয়েছে, কোনো রাজনৈতিক দলের সাথে বা সম্পৃক্ততা নেই। জাসদ তার সাথে যোগদান করেছিলাম, সেই এখনও আমি দেখতে পাবো সে উদ্দেশ্য এবং ধারণ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক সম্পর্ক বজায় রাখা এবং নিজেদের আপদে বিপদে খবরাখবর রাখার জন্য এই আমরা মাঝে মধ্যে বসে বিভিন্ন আমাদের একদম নেতৃবৃন্দ যারা আছেন তাদের, যারা তরলগ্রহণ করেছেন তাদের খবর জিয়ার করি, তাদের পরিবারের সাথে যোগাযোগ করি এবং কারো যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা থাকে আমরা চেষ্টা করি সেটা সহযোগিতা করার জন্য। এ হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি মূলত আমার কোনো বক্তব্য নেই, আমরা আমাদের দুজন প্রাক্তন নেতৃবৃন্দ এসেছেন, তাদের থেকে আমরা কিছু কথা বলবো, তাদের সাথে কথা শুনবো। এই সম্মানিত উপস্থিতি প্রাক্তন জাসদপুরম চট্টগ্রাম আয়োজিত আজকের এই আলোচনা সভা, আসলে আলোচনা সভার জন্য যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের রুজিয়াপা এবং আমার এককালের সহযোদ্ধা, আমি যখন সেক্রেটারি ছিলাম আমার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বিজয় কৃষ্ণ দাস, এরা আলোচনা করবো আমরা শুনব। তবে শুধু একটা লাইন বলব, একটা লাইন হচ্ছে হৃদয়ের টানে আমরা এখানে আসি, প্রাণের টান নিয়ে আমরা এখানে আসি। সবাই কিছু না কিছু রাজনীতি যেহেতু করে আসছি, কিছু রাজনৈতিক আদর্শ রাজনৈতিক চেতনা এগুলো ধারণ করি, এখন আমরা যে স্বপ্ন আমরা স্বপ্নটা জলাঞ্জলি দিতে চাচ্ছি। আমরা জাসদ করে আসছি এক সময় জাসদের আজকে অনেকগুলো খন্ড, অনেকে এক একজন এক একভাবে আছে, আমরা অনেক আছি, আমরা চুপচাপ আছি, কোনো খণ্ডের সাথে আমরা আসলে অ্যাডজাস্ট হইতে পারতেছি না। আমাদের যে জাসদের আমাদের মূল চেতনাটাকে আমরা কি জলাঞ্জলি দিয়ে দিব, আমরা কি করতে পারি? আমি মনে করি আমরা যদি এখনো সবাই আবার একটু মাঠে নামে, সে মাঠে নামাটা একটু ভিন্নধর্মী মাঠে নামা হওয়া উচিত মনে করি। সেই ভিন্নধর্মী আমরা নিজেরা বসলাম, নিজেরা আমরা নিজেদের কর্মপদ্ধতি কর্মপন্থা ঠিক করলাম, করে আমরা একটা সামাজিক শক্তি হিসাবে আমরা আগে অবশ্যই যখন আমাদের সমাজের ভিত্তি একটু স্ট্রং হবে, নতুন প্রজন্মকে আমরা আমাদের কাজের সাথে সম্পৃক্ত করতে পারবো, করার পর তারপর আমরা বাপস হইতে পারবো। আমাদের সেই হারানো সময় আর পাবো না, মনের দিক থেকে যাকে লালন করেছে তাকে বাদ দিয়ে আমাদের আর করার কিছুই নেই। সামাজিক সংগঠন হিসাবে সামাজিক সোশ্যালাইজেশনটা করার জন্য আমরা আমাদের এই পর্বে এর সাইডে বেশি যদি কিছু থাকে চিন্তা চেতনা সে নেতৃবৃন্দ দেবেন, আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা দেখছি আমাদের যারা জাসদ আছে বাস্তবতাও তারা কেউ জাসদের রাজনীতি মাঠে আনেন না, ঐক্যের ব্যাপার আমাদের কোনো আপত্তি নেই, আপনি যে কেউ সাথে ঐক্য করতে পারেন, কিন্তু আপনার রাজনীতিকে বর্জন করে যে ঐক্য প্রচেষ্টা সেটা আমাদের কাছে মনে হয়েছে এটা সঠিক না। মূলত আমাদের কাছে মনে হচ্ছে যে জাসদের যে তিনটা ফ্র্যাকশন আছে তারা কেউ জাসদ রাজনীতি করছে না। আমরা তো আর জাসদ রাজনীতি দল হিসেবে করতে পারবো না, একটা রাজনৈতিক দল করে মাঠে যাওয়ার জন্য আমরা অভারে না। এই জন্য আমরা চিন্তা করলাম যে জাসদের লোকগুলো তো স্বীকার করুক না করুক কেউ অসম্ভব সাহস এবং ত্যাগে ছিল, এই ব্যাপারে আমরা ভুল করতে পারি কিন্তু অন্যায় করে নেই কেউ এবং সাহসই ছিল। এই লোকগুলো গ্রামে শুয়ে আছে কবরের নিচে, কোনো স্মরণ কোনো তাদের কোনো স্মরণ করতে নেই, তাদের নিয়ে কোনো আলোচনাও নেই। আমরা এটা ঘটিত হওয়ার পরে বিভিন্ন আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে যে একবারে পড়তেছি পরিবারের সাথে আলাপ করছে এবং আমি দেখছি যে পারিবারিক যে এটা ইমোশনটা এটা কিন্তু সাংঘাতিক, যে এতদিন পরে 40 বছর পরে কেউ 30 বছর পরে এই যে আমরা গেলাম তাদের কাছে একটা
দুঃসাহসিক ব্যাপার, তাহলে এখনো স্মরণ করে তাদের একটা ঐক্য করে ওই যে আমাদের আলটিমেট টার্গেটটা হলো যে আমরা একটা সামাজিক শক্তি হিসাবে কিছু ভালো দাবি নিয়ে, যেমন এই আমরা গণ অধিকার চর্চা কেন্দ্র করছিলাম একটা, ওইটা তো সব জাসদই, আবার কিছু অন্য সংগঠন আসছে, আমরা ভাবছিলাম যে শিক্ষার সর্বোচ্চ মাধ্যম হবে বাংলা, এটা সংবিধানে আছে, একমুখী গণমুখী প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা এটা সংবিধানে আছে, এই এইভাবে বন্ধ করে, যেমন স্থানীয় সরকারের ক্ষমতায় নেই, এটা সংবিধানে আছে, এই যে জিনিস কমন কিছু জিনিস নিয়ে আমরা একটা একটা সামাজিক চাপ সৃষ্টি করতে পারি, এই চাপটা জাসদ গ্রহণ করতে পারে, তিনিও যখন কিন্তু মনে করে যারা তো আমাদের দাবি নিয়ে মাঠে নামছে তারা নামুক, সমাজ পরিবর্তনের একটা কৌশল হিসাবে আমরা এটাকে টেনে আনতে পারি, কিন্তু আমরা নিজেরা সেটা করতে পারবো না, এই জন্য আমাদের রাজনৈতিক দল নেই, যে রাষ্ট্রীয় ক্ষমতার অপরূপ ভর করে যাওয়া একটা টেন্ডেন্সি জাসদের আছে, এখানে মুক্ত আত্মসম্মান নিয়ে আমরা আমাদের কথা বলি, আমরা চাচ্ছি একটা একা তো যে এই লোকগুলো জাসদ কোনো অন্যায় করে নেই, ভুল করতে পারে, ডিফারেন্ট জিনিস, তারা কোনো সামাজিক দুর্বৃত্তায় ছিল না, এবং আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে ইতিমধ্যে যে প্রাক্তন মানে 71-72 সালে যারা জাসদ করছে তাদের শতকরা 90% কিন্তু মুক্তিযোদ্ধা, এইটাও নতুন প্রজন্ম ইদানিং জানা শুরু করছে, আমাদের আলটিমেট এটা যদি মোহন রায়না রাজি থাকে, রুজিরা যদি রাজি থাকে, সেটা বিশাল সামাজিক শক্তি হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটানো, আমি আগে বলছি কোনো রাজনৈতিক দল না, একটা সামাজিক শক্তি হিসাবে এখান থেকে অনেকে নিতে পারে, তো আমাদের কর্মসূচিতে তাদের জাতীয় কর্মসূচিতে অনেক দল নিতে পারে, তো লিখছিল যে জাসদ দুর্ভোগের জন্য দায়ী, আটা দোকানে আগুন লাগাইছে, এমনকি ওই যে বন্দরের যে খাদ্য ইয়ে মানে বন্দর থেকে খাদ্য আনা বন্ধ করার জন্য জাসদ দায়ী, আজাদি পত্রিকা লিখছিল আপনার প্রস্তাব নিয়ে জানি না, তা আমি এটা পরে প্রটেস্ট করছি যুক্তি সহকারে, এই যে এই জাসদের নামে অহেতুক কতগুলা দুর্নাম দেওয়া হচ্ছে এইগুলোকে আমরা, কারণ আমি তখন জাসদ করছি, বাসত্বপদ জাসদ গাড়ি দিলে গাড়িতে তো আমার গায়ে লাগে, যে আমি প্রতিবাদ করি, এবং আমার কোনো প্রতিবাদকে আবার কাউন্টার চ্যালেঞ্জ করার কোনো ইয়ে দেখি নেই, এই যে জাসদকে নিয়ে অসম্ভব রকম অপপ্রচার কিন্তু তারা চালাচ্ছে, আমি যখন জাসদ করছি আমাদের এখানে সবারই গায়ে লাগে, কী দেবে যেটা করে নেই সেটা বলে যেন এই প্রশ্নগুলো আমরা খুব সাহসের সাথে অসংখ্য নেতা কর্মী আছে, আমরা চিটাগং থেকে হয়তো আমরা এভাবে আছি, এই চিন্তা চেতনাটা কি মাথায় রেখে আমরা কোনো একটা ভূমিকা জাতির জন্য ভবিষ্যৎ জেনারেশনের জন্য কোনো একটা প্রেক্ষাপট জন্য যদি একটা ভূমিকা রাখতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের সবকিছু পরিপূর্ণভাবে শান্ত হয়েছে। তো এখানে যারা উপস্থিত আছে এখানে কিন্তু কিংবদন্তির কিংবদন্তীরা বসা, যার যার সময়ে চট্টগ্রাম শহরে ঢাকাতে রাজপথ কাঁপানো সাহসী মানুষগুলোই কিন্তু, এরা কিন্তু কোনো অংশের সাথে নাই। এখন আমরা যেটা প্রাক্তন জাসদ ফোরাম করছি এখানে চট্টগ্রামে ডক্টর মাহফুজ ভাইকে কেন্দ্র করে সলমান খান, সমন নজরুল ভাই এবং নুরুল আশা চৌধুরী, এই তিনজন হলো এটার সমন্বয়ক বলি, উদ্যোক্তা বলি, তার সাথে আমরা আরো কয়েকজন আছি, আমাদের কোনো চাওয়া হওয়ার কিছু নাই, আমরা রাজনৈতিক নেতা আর বড় নেতাও হওয়ার আর কিছু নাই, সমাজে আমরা কিছু ভূমিকা আমরা রাখতে চাই, আমি আপনাদেরকে অনুরোধ করব ন্যূনতম বিষয়ের উপরে একটা কমন প্ল্যাটফর্ম আপনাদের নেতৃত্বে আমরা একটা জায়গাতে আসতে চাই, আমি রোজি আভা 70-80 দশকের মোহন রায়ান কিংবদন্তি মোহন রায়ানকে বাংলাদেশের সিনেমা এমন কোনো তারুণ্য নাই, আমরা চাই আপনাদের এই তারুণ্যের জোয়ারটা আবার উঠুক, আমরা দেখেছি পৃথিবীতে সারা দুনিয়া এমন কোন দেশ নাই, আমেরিকা কানাডা থেকে শুরু করে পুরো ইউরোপ আমরা যেখানেই গেছি আমাদের অনেক লোক নিয়ে গেলেন, কিন্তু কেউ কারোর সাথে জড়িত নাই, এবং সবাই মানে সবাই শাসন করলেই আমাদের সাথে খুব হাসি খুশিতে আমাদের সাথে মেলামেশা করে, বাট কোনো গ্রুপের কথা বললে নেতৃত্বের কথা বললে অনেকে এরকম আমরা অনেক জায়গায় ফেস করেছি। বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদের আমরা কর্মী ছিলাম,
এবং সৎভাবে ব্যবসা করে সৎভাবে সব কিছু করে যশোদের নিষ্ক্রিয় কর্মীরা এখন যার যার অবস্থানে আমরা অবস্থান করছি। প্রাক্তন যশোদের মাহফুজ ভাই, শামুল নজরুল, সালমান খান, নুরুল আরশাদ চৌধুরী, মশিউর রহমান খান যে উদ্যোগটা শুরু করেছে অত্যন্ত বলিষ্ঠ উদ্যোগ এবং এই উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আজকে আমাদের দুজন কেন্দ্রীয় নেত্রী নেতা এবং নেত্রী আসছে রোজিয়াফা এবং মোহন রাহেল, ওরা সবাই সহযোগিতা করলে আমরা এই প্রাক্তন জাসদ আরও শক্তিশালী হবে এবং আমরাও দেখি ভবিষ্যতে রোজিয়াফার আমাদের সাথে তো দেখা হয় বাইরেও, তো আমরা আরও দেখি বাইরেও আমাদের এগুলো কীভাবে প্রসার এবং প্রচার ঘটানো যায়। আমাদের কৈশোরে আমরা জীবন হাতের মুঠোয় নিয়ে আমাদের বন্দুকের নল থেকে যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলাম 56,000 বর্গ মাইল, সেই 56,000 বর্গ মাইলের আমরা এখন যারা ষাটঊর্ধ্ব তাদের জন্য এখন বরাদ্দ শুধু 3.5 হাত ভূমি। 56,000 বর্গ মাইলের বাকিটাই দুর্বৃত্তদের দখলে গিয়েছে। 1971 মহান মুক্তিযুদ্ধের মধ্যে যে বাংলাদেশের জন্ম দিয়েছিলাম, যেখানে আমরা ক্ষমতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদাবোধ তথা আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অর্থাৎ জীবনের মৌলিক অধিকারের নিশ্চয়তা তথা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি চেয়েছিলাম, সেই মুক্তি আজ সুদূর পরাহ। আজকে আমি বলবো আজকে দেশের সব কিছুই স্বাধীনতা বিরোধীদের কবলে। স্বাধীনতা বিরোধী বলতে আমি শুধু 1971 মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল আমি তাদেরই বলবো না, আমি তাদেরও বলবো যারা আমাদের 1971 মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে এবং পদদলিত করেছে, তাদেরকেও আমি স্বাধীনতা বিরোধী বলতে চাই। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য সম্পাদক লুৎফা হাসিন রোজি, জাসদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক, উনি এখন আমেরিকা প্রবাসী, আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, আমরা আজকে কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে এখানে আসিনি। রোজিয়াপা একটি বই লিখছে মুক্তিযুদ্ধের পূর্বাপর, সেই বইয়ের বিষয়ে কিছু জানার জন্য, বোঝার জন্য সেই সময়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের যে সাহিত্য শাসনপন্থী আর স্বাধীনতা পন্থীদের যে দুটি গ্রুপ ছিল সেই গ্রুপের অনেকে এখানে আছেন, সাবের ভাই, মাহফুজ ভাই সহ অন্যরা আছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা আসছি। যে আমি নিজেও একটা আত্মজীবনী লেখা শুরু করেছি, যে অনেক কিছু আপনারা জানেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য এসেছি। সেই উদ্দেশ্যে মাহফুজ ভাইকে, সলমান খানকে জানিয়েছিলাম যে আমরা আসছি, আসবো আর কি। সেই উপলক্ষে আজকে মাহফুজ ভাই, সলমান খান এরা হয়তো আপনাদেরকে খবর দিয়েছে। এই অল্প সময়ের আহ্বানে আমি এখানে গুনেছি প্রায় 50-এর কাছাকাছি মানুষ এখানে উপস্থিত হয়েছে। এখন বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে, যে শূন্যতা চলছে, সেখানে যে কোনো রাজনৈতিক দলের হঠাৎ একদিনের আহ্বানে, বিশেষ করে আমাদের জাসদের যে কয়েকটা বন্ধু আছে তারাই 40-50 জন লোক একত্রিত করা তাদের পক্ষে কঠিন। আপনারা কেন এসছেন? আপনারা যারা এখানে এসছেন তাদের মধ্যে এখন অনেকে অন্য দল করেন, আমাদের বন্ধু, আমাদের একই কমিটির আমাদের বন্ধু মাজহারুল হক শাহ, চট্টগ্রাম কলেজ ইউনিভার্সিটি ভিপি ছিলেন আমাদের সহযোদ্ধা, আজকে উনি অন্য দল করছেন, আরও কেউ হয়তো এখানে আসেন হয়তো অন্য দল করেন। জাসদ এই যে আমাদের জীবনের প্রথম প্রেম, সে প্রেমকে আপনারা কেউ বলতে পারেন বর্গীয় জ, দন্ত স, দ, এই যে তিনটি বাংলা বর্ণমালা, এই বর্ণমালা আমাদের হৃদয়ে গ্রথিত আছে, আমাদের রক্তের অনুপরমালিত এই স্পন্দন ধ্বনিত হয়, আমরা যে যেখানে থাকি পৃথিবীর যেখানে যে কোণে আমার মনে হয় যে জাসদ এই শব্দটি উচ্চারিত হলে, এই শব্দটি কোথাও মুদ্রিত হলে আমাদের ভেতরে একটা কম্পন তৈরি হয়, একটা আবেগ তৈরি হয়, একটা স্পন্দন তৈরি হয়। আপনার যত কথা বলেন, আপনার যে যেখানেই থাকেন এই অনুভূতি, এই চেতনা বাইরে যেতে পারে। আপনার বিশ্বাস করেন আপনাদের কেমন অনুভূতি আমি জানি না, যখন দাসদের স্বপ্ন আকাঙ্ক্ষার কথা ভাবি, জীবনের সেই সোনালী সংগ্রামী দিনগুলোর কথা ভাবি, খেতে পারি না, ঘুমাতে পারি না, অস্থির হয়ে যায়,
নিজেকে ফিনিক্স পাখির মতো উড়িয়ে নিঃশেষ করে দিতে ইচ্ছে করে। কিন্তু কি করবো আমরা, আমরা যে নেতৃত্বের পিছনে সমবেত হয়েছিলাম, আস্থা স্থাপন করেছিলাম, সেই নেতৃত্ব আমাদের সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তাদের হয়তো সেই দূরদর্শিতা ছিল, সেই যোগ্যতা ছিল না। মাহফুজের একটা কথা আজকে আমাকে, আমি অনেক দিন ধরে কোনো সমাধান পাচ্ছিলাম না, মাহফুজের একটা কথা আজকে আমাকে সমাধান হয়েছে যে জাসদ, মানে এই কথা যদি বলছি, যখন জাসদের সমালোচনা আলোচনা হয়, আক্রমণ হয়, প্রতিপক্ষরা ভাবি যে আসলে আমরা কি করলাম, কেন করলাম, কেন এরকম হলো, মাহফুজ ভাই একটা কথা আজকে বলেছে যে জাসদ ভুল করতে পারে, অন্যায় করে, কথাটা আমি নিয়েছি, সমাধান আমি খুঁজে পেয়েছি। আমরা ভুল করেছি কিন্তু অন্যায় করিনি। স্বাধীনতোত্তর বাংলাদেশে সবচেয়ে সাহসী, সবচেয়ে ত্যাগী, সবচেয়ে মেধাবী, নির্লোভ, সবচেয়ে দেশপ্রেমিক মানুষগুলা জাসদ করেছে, যারা রণাঙ্গন থেকে উঠে এসেছে। তাদের দেশপ্রেমের মধ্যে এতটুকু ফাঁক ছিল না, এতটুকু ভেজাল ছিল না। বাংলাদেশের নতুন ভূখণ্ডের নতুন রাষ্ট্রের যে নতুন জেনারেশন জাসদ তৈরি হয়েছে, তাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেমিক টপটপ করত, এর বাইরে আর কিছু ছিল। কিন্তু আমরা ভুল করেছি, আমরা অন্যায় করিনি। এখন আমরা যারা জাসদের চেতনা লাভ করি, আমরা কেন অন্যায় করি, অন্যায় করতে পারি না, আমাদের রক্তে এটা নাই। স্বাধীনোত্তর বাংলাদেশে সেই জেনারেশন জাসদ করেছিল যাদের মনে, হৃদয়ে, মননে চেতনা অন্যায় ছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একসাথে যুদ্ধ করেছি। বন্ধুরা ফিরে এসে বিহারির বাড়ি দখল করে, যে হিন্দুরা ইন্ডিয়া চলে গেছে তার বাড়ি দখল করে, এই ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, আর আমরা রাস্তাঘাট বানাতে যে আমরা শহীদ মিনার বানাই, ওখান থেকে চাঁদা নিয়ে, সিমেন্ট নিয়ে, বালি নিয়ে রাস্তা তৈরি করি, এই করি সেই করি, আমার বন্ধুরা এগুলো করে, তখন তখন জাসদ হয় নাই, জাসদ হবে জানিও না, ভেতরে একটা আর্স ফিল করি যে সবের ভিতরে একটা কিছু হওয়া দরকার, একটা কিছু করা দরকার, এটা মানা যায় না, এই জন্য দেশ স্বাধীন করে নেই। সেই সময় জাসদের আহ্বান আসে, বাংলাদেশের অধিকাংশ লোক যারা জাসদ করেছে এই চেতনা থেকে জাসদ করেছে, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন যখন স্বাধীনোত্তর বাংলাদেশে পুলকিত হতে চলে, তখন সবার ভিতরে একটা চেতনা, একটা আর্জ যে না, আমরা এই বাংলাদেশ চাই না, আমরা বাংলাদেশ চেয়েছিলাম শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির বাংলাদেশ চেয়েছিলাম, এই বাংলাদেশ আমরা চাই না। সেই বাংলাদেশের স্বপ্ন যখন আমাদের সামনে ঘোষণা করেছিল শেষ রক্ষার নেতৃত্বে হয়তো আমাদের নেতাদের বয়স কম ছিল, দুর্দর্শন কম ছিল, অভিজ্ঞতা কম ছিল, ষড়যন্ত্র জানত না, কৌশল জানত না, সেই কারণে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। আমরা বাংলাদেশে কারোর চাইতে কম আন্দোলন করিনি, কম জেল জুলুম খাটিনি, আমি নিতে 13 বার জেল খেটেছি, 5 বার নৃশংস নির্যাতনের মুখোমুখি দিয়ে এসেছি, এত ত্যাগ, এত বেদনা, এত অশ্রু, এত হাহাকার, সব কি বিথা যাবে, বলেছেন কে কেউ বলতে দেয়, এটা বিথা যেতে পারে না, প্রাকৃতিক ভাবে এটা পারে না, এবং এটা হওয়া উচিত না, তাহলে পৃথিবীর কোনো জাতি, কোনো জাতি রাষ্ট্রেরই কোনো স্বপ্ন উদিত হবে না। জাসদের এই স্বপ্ন বৃথা যায়, আমার মনে হয় যে আপনারা সঠিকই বলেছেন যে আমরা আমাদের জীবনের আর একবার একটা ঝাঁকি দিতে পারি। এই যে আজকে আপনারা বলছে অব জাসদ বলেছে, এই যে তিনটা জাসদ এখন আছে, এই তিনটা জাসদে জাসদের সারা বাংলাদেশে যে কর্মী সমর্থক ছিল আছে তার 30 ভাগ আছে, বাকি 70 ভাগ নিষ্ক্রিয় বা অব জাসদ, এবং তাদের প্রত্যেকের আপনাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, একটা আর্জ, একটা কিছু হওয়া দরকার, কিছু করা দরকার, আপনাদের ভিতরে যে এই যে আর্জটা এখনো কাজ করে, এই যে এতগুলো লোক হঠাৎ করে আসছে, রাজনীতি সভা করতে আসে, কোনো দল করতে আসি নেই, আমরা এমনি দেখা করতে আসছে, কিন্তু আপনাদের ভিতরে নিজেদের একটা আকাঙ্ক্ষা স্বপ্ন থেকে আপনারা এখানে একত্রিত হয়েছে। আজকে আমি নিষ্ক্রিয় হয়ে গেছি, মিডিয়াটা আমেরিকায় থাকে, রাজনীতি করলাম, কেউ কেউ অন্য দলে গেছে, মাহফুজ ভাইয়া কোনো দলে নাই, চিটাগং বাসে একটা কাজ করেছে,
শক্তি ভিতরে একটা আর্জ আছে, মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ি। এক মাস আগে পর্যন্ত খুব আকাঙ্ক্ষা ছিল শেষ জীবনে আর একবার নামবো, তো মাসখানেক ধরে ভাবছি যে না আপনাদের কথা শুনে আবার একটা যেন আশা জাগে, আমার মনে হয় যে একটা কিছু হতে পারে। এখন আপনারা যদি সত্যি কিছু মনে করেন, মনে করতে চান, জীবনে আমাদের চাওয়া পর কিছু আছে, আসেন না। যৌবনের শ্রেষ্ঠ সময়ের যে স্বপ্ন, যে সেই হেদাল হাবের বই, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ, আমার যৌবনের যে শ্রেষ্ঠ স্বপ্নটা ছিল সেই স্বপ্নের জন্য আর একবার একটা চেষ্টা করে দেখি। একটা রিলে রেসের একটা কাঠি তো নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারি। আপনারা চিটাগং থেকে শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি। মেধা প্রতিভা শক্তি সাহসে আমরা এখনো মরে যাইনি, এসো শেষ হয়ে যাই। একটা উদ্যোগের দরকার, একটা প্রাণ প্রবাহের, সেটা যদি আপনারা শুরু করতে পারেন, আমার মনে হয় যে আমরা একবার একটা চেষ্টা করে দেখতে পারি, একবার চেষ্টা করে দেখতে পারি, না হলে হবে না, কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি। সংগ্রামী শুভেচ্ছা অন্তর থেকে। আপনারা অনেক কিংবদন্তির কথা বলেছেন, আমি একটু পিছনে যাই। স্বপন কুমার চৌধুরী, স্বপন কুমার চৌধুরী আসতে আসতে আমি বলছিলাম যে যশোদের দুইটা, যশোদের না বাংলাদেশের দুইটা গ্রেট লস, একটা হচ্ছে স্বপন কুমার চৌধুরী আর একটা হচ্ছে নিখিল সাহা। স্বপন কুমার চৌধুরী উনি এখানে সাবের ভাইও আছেন, যে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব দিয়েছিল ছাত্রলীগে। আসলে সেই স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নটা নিয়েই আমরা যুদ্ধ করেছি। নিখিলদার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কেউ সেটা করতে পারে না, কিন্তু নিখিলদার নিজের টিউশনি করে নিজের নিজের পড়াশোনার খরচ চালাতো, সংসার চালাতো। যশোদের যত ঢাকা শহরে যত মশাল মিছিল হতো, সেই মশালগুলো উনি নিজে হাতে বানাতেন অন্যদের সহযোগিতা নিয়ে, এবং রিক্সা করে নিয়ে আসতেন, রিক্সার মধ্যে তুলে উনি পাশে হাঁটতে হাঁটতে মানে মশালগুলো ধরে হাঁটতে হাঁটতে আসতেন, সবার হাতে মশাল ধরে নিতেন, সেটা হচ্ছে নিখিলদার। এবং যশোদ কোথায় তো উনি মারা গেছেন, যশোদার কোনো খবর নেই। আমরা কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি, ন্যাশনাল পার্টি স্বাধীনতার প্রস্তাব না দিয়ে স্টুডেন্ট পার্টি হিসেবে আমরা স্বাধীনতার প্রস্তাব দিয়েছি, স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব দিয়েছি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন আমাদের স্বপ্নগুলো সফল হচ্ছে না, একটা কথা হলো যে সেই সময় আমাদের আওয়ামী লীগ থেকে চলে আসা কি ছিল কি ছিল না সেগুলো বিতর্ক আছে, সেই বিতর্কে আমি যাব না, কিন্তু আমরা বের হয়ে আসতে চাইনি, আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তখন আমরা কোথায় যেতাম? তখন আমাদের তো আওয়ামী লীগ নাই, এতদিন আমাদের মাথার উপরে আওয়ামী লীগ ছিল, আমাদের শক্তিটাকে যখন বের করে দিয়েছে, আমাদের আমরা একটা মিলিটেন্ট ফোর্স, সেই ফোর্সটা কোথায় যাবে? তখন সেই স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে কিন্তু যশোদের জন্ম হয়েছে। সুতরাং যশোদের জন্মটা নর্মালি সাধারণত রাজনৈতিক দল তার বিভিন্ন ফ্রন্ট তৈরি করে, কিন্তু এইখানে স্টুডেন্ট ফ্রন্ট থেকে তার বিভিন্ন ফ্রন্টগুলো তৈরি হয়েছে। এখন কথা হলো যে যশোদ যেই মানে আপনি আমি যেই স্বপ্নটা লালন করি, যেখান থেকে আমরা আত্মার আত্মীয় একজন আরেকজনে, যেভাবে আমরা যখন শুনি যে অমুক ভাই আসছে তমুক ভাই, আমরা ছুটে যাই, দেখা করতে যাই, ইয়ে করতে যাই। আমি ইউএসএতে থাকি, মানে আমেরিকায় থাকি গত 34-35 বছর থেকে, কিন্তু এক পর্যায়ে আমি এতদিন ইউএসএতে থাকবো সেটাও কিন্তু আমার ইচ্ছা ছিল না, কিন্তু মানে ইয়ে বছর থেকে গেছি, কিন্তু গত 3-4 বছর থেকে, 4-5 বছর থেকে আমি চাকরি ছেড়ে দিয়েছি, নিজের থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি প্রতি 3 মাসে বাংলাদেশে আসি, কিন্তু গত 2 বছর আসতে পারিনি করোনার কারণে। এখন থেকে আবারও প্রতি 3 মাসে আসবো, 3 মাস করে থাকবো। আমার স্বপ্নটা অন্য আপনাদের মতো, সেই জন্য আমি চেয়েছি যে আমি সমাজের
উপর থেকে তো করতে পারবো না, নিচ থেকে যদি চেঞ্জ করতে পারি। এবং সেই জন্য আমার কথা হলো যে আজকে বাংলাদেশের এডুকেশনের অবস্থা খুবই খারাপ। একটা দেশে তিনটা সিস্টেম চলছে, গরিবের সন্তানরা যাবে মাদ্রাসায়, মিডল ক্লাস যারা কষ্টমষ্ট করে স্কুলে যাবে তারা যাবে জেনারেল এডুকেশনে, আর যারা এফোর্ড করতে পারে তারা ইংলিশ মিডিয়ামে পড়বে, তারপরে দেশ ছেড়ে বাইরে চলে যাবে। হ্যাঁ, তো এই যে অবস্থা, সেখানে আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার। কারণ একটা নেশনের ইকোনমিটা হচ্ছে ভি, কিন্তু মেরুদণ্ডটা হচ্ছে শিক্ষা। আজকে কিন্তু শিক্ষার অবস্থা খুব খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় একটা চমৎকার বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেই বিশ্ববিদ্যালয়ের মানে মান মাটিতে নেমে গেছে। ওই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। এখন আমরা রাজনৈতিক দল করে কিছু করতে পারবো এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। আর এখানে তড়িঘড়ি করার কোনো বিষয় নাই, আমাদের চাওয়া পাওয়া ব্যক্তিগত চাওয়া পাওয়া কিন্তু তেমন মানে আমার আমি ব্যক্তিগতভাবে কিছু হতে চাই না। আমরা যদি সামাজিক আন্দোলন করি এই মুহূর্তে, সব মানে অফ জাসুকরা যদি সামাজিকভাবে যদি প্রাক্তন জাসুক ছাড়া মানে এখানে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে যে কিভাবে এগুলে আমরা সাকসেসফুলি এই সামাজিক আন্দোলনটা করতে পারব। আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করার পরে বাংলাদেশের চারিত্রিক মান যেখানে ছিল সেই চারিত্রিক মান অনেক নিচে নেমে গেছে, সেখান থেকে সেটাকে পুনরুদ্ধার করে আমরা কিভাবে ফিরে আনতে পারবো। আরেকটা জিনিস হলো যে আমাদের সময় প্রায় শেষ, আমরা কে কতদিন বাঁচবো তার কোনো ঠিক নাই, কিন্তু তারপরেও আমরা শেষবারের মতো একটু নড়াচড়া করে দেখতে চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নতুন প্রজন্মের কাছে আমাদের স্বপ্নটা দিয়ে যেতে হবে। আমরা যদি সামাজিক আন্দোলনও করি তাহলে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আপনার নাতি আছে, নাতনি আছে, পরিবারে অনেক ইয়াং ছেলে মেয়ে আছে, তাদেরকে গড়ে তুলতে হবে আমাদের, যাতে ভবিষ্যতে তারা এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের এই উদ্যোগটাকে আমি স্বাগতম জানাই। আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা একত্রিত হয়ে এই সামাজিক আন্দোলনটা শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় মাহফুজ ভাই যাচ্ছেন করছেন। আমারও এই ধরনের একটা ইচ্ছা ছিল যে পুরনো জাসুদদেরকে একত্রিত করার। আমার তো কোনো প্ল্যাটফর্ম ছিল না, তো এখানে যখন আপনারা আমাকে বলছেন, সুযোগ দিচ্ছেন, আমি আপনাদের সাথে থাকবো। আমার নিজস্ব কিছু কর্মসূচি আছে সামাজিক আন্দোলন তৈরি করার, তো আপনাদের সাথে যদি একত্রিতভাবে করতে পারি তাহলে খুবই ভালো কথা। আমি আপনাদের সাথে 100% আছি। সম্মানিত উপস্থিতি, আমার একটা জিনিস ভালো লাগছে এখানে, সেটা হচ্ছে যে এখানে যারা উপস্থিত আছেন তারা অধিকাংশ দাসদের লোক ছিল, তাদের আকাঙ্ক্ষা এখনো পুড়িয়ে যায়নি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা শ্রেণী সৃষ্টি করতেছে, একমুখী শিক্ষা নীতি যদি প্রকরণ করা যায়, এই ভিত্তিতে যদি আন্দোলনটা হয় তাহলে এটা সঠিক হবে। অনেক ভাগ হয়ে গেল, এই অবস্থা হল তখন অনেকদিন পরে আমি আলম ভাই, হাসান ভাই, মুক্তা ভাই দেখে আমি বললাম দেখি যে যে অবস্থা একটা স্ট্রেন আমরা একখানে রাখি, দুটা গ্রামে একটা অবস্থা থাকতে পারে, দুটা নাম একটা হলো যাচক স্বতন্ত্র বলে আমরা একটা প্ল্যাটফর্ম রাখবো, প্লাস অথবা যাচক বাহাত্তর তিয়াত্তর পরের দিনে পরের দিনে আমি যোগাযোগ করছি খুলনা কমল জামাতে বসে যাবো। হ্যাঁ বাকি বললাম ডাকেন আমরা আসবো। হ্যাঁ পরের দিনই ওই ওই পর উনাদের টেলিফোন করার পরপরই আমি সিলেটে রাস্তার কেটে দিই। হবে ঠিক আছে, তো আপনি ডাকেন সবাই আসবো। একে আমি অবশ্যই মনের দিন মারি আসছে ঠিক আছে তো ডাকেন, কিন্তু এনারা কেউ সেই যে অবস্থানটা যশোদের কেউ কোনো দিকে না গিয়ে একটা অবস্থান থাকে এখন কেউ তো আর কী হবে যাওয়া হয়েছে। এই ছেঁড়া অবস্থাটিতে আমরা এখনো যশোদের সেই বাহাত্তর তিয়াত্তরের যে আমাদের যশোদের সৃষ্টি যে ইয়ে ছিল তখনকার যে আমাদের বক্তব্য সেই বক্তব্যকে অবস্থান রেখে না যদি আমাদের অবস্থান থাকে যদি থাকে তো দ্বিতীয় দেখো সামাজিক আন্দোলন কথা হইতেছে
অনুষ্ঠানটা আমার মনে হয় শেষ হোক আমার কবিতা দিয়ে, যদি তুমি আসো আমি গ্রেনেডের মতো গর্জে উঠব হুঙ্কারে, অহংকারে ফেটে পড়বে রাজপথ একটি শর্তে শুধু, যদি তুমি আসো। আমি এন্টি এয়ারক্রাফ্টের মতো আকাশে তুলব হাত লক্ষ্যভেদী, কামানের গোলার মতো জ্বলে উঠবে আমার এ চোখ লক্ষ্য চোখে, যদি তুমি আসো। আপদমস্তক আগ্রাসী বেনিয়া রাজধানীর পেটের মধ্যে ঢুকে যাব রুক্ষে ভনিতাহীন তীব্র আর্তনাদে, চকচকে ক্ষমাহীন তীক্ষ্ণ বর্ষা ফলকের মতো ঝলে পড়বে পাপের ঠাসা ক্ষয়রোগী ক্ষীণ পুঁজিবাদ, যদি তুমি আসো। যদি তুমি মিছিলে স্লোবান্তর আমি দীপ্ত গর্বে বুলেটের মুখে পেটে দেব বুক, বাধার প্রাচীর ভেঙে যদি তুমি আসো বীর কন্যা প্রীতিলতা তালিয়ার মতো, যদি তুমি আসো সাম্য মন্ত্রে শ্রমিকের সাথে সাথে, তাহলেই কেবল পেতে পারো আমার চুমু, তোমার জন্য বরাদ্দ হবে আমার সকল প্রেম, ধন্যবাদ।